আসসালামু আলাইকুম এক্সপ্লেন আর্মি, ওয়েলকাম টু এক্সপ্লেন 420। তো আশা করি সবাই খুব ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো আমরা তো এক্সপ্লেন 420 চ্যানেলে শুধুমাত্র বিভিন্ন রোমান্টিক ড্রামাগুলোই এক্সপ্লেন করে থাকি, তো এর পাশাপাশি আমরা মুভিও এক্সপ্লেন করতে চাই। আর এই জন্য আমরা একটি নতুন মুভি এক্সপ্লেন চ্যানেল খুলেছি, যেটার নাম হচ্ছে এম এক্সপ্লেন 420। যারা ড্রামা এক্সপ্লেনের পাশাপাশি মুভি এক্সপ্লেন দেখতে খুব ভালোবাসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তাছাড়া এর পাশাপাশি যারা ফানি কন্টেন্ট পছন্দ করেন বা মিম পছন্দ করেন তাদের জন্য আমরা একটি ফেসবুকে গ্রুপ এবং পেজ ক্রিয়েট করেছি, এটার লিংক ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই জয়েন করবেন। আর আমরা চাই আপনাদের সঙ্গে 24 আওয়ার কানেক্টেড থাকতে, আর এই জন্যই আমরা ড্রামা এক্সপ্লেনের পাশাপাশি মুভি এক্সপ্লেন এবং আপনাদেরকে হাসানোর জন্য ফেসবুকে মিম পেজ এবং গ্রুপ ক্রিয়েট করেছি। তো আশা করি আপনারা আমাদেরকে সেখানেও সাপোর্ট দেখাবেন। তো আপনারা আবার বলতে পারেন আমরা তো ঠিক মতো এক্সপ্লেন 420 তে ভিডিও দেই না, তো এই সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের টিম মেম্বার বাড়িয়েছি, এখন আমরা 3 জন টিম মেম্বার আর আমরা খুবই কঠোরভাবে কাজ করার নিয়ত করেছি। আশা করি আপনারা সবসময় আমাদের পাশেই থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার এক্সপ্লেন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আমি ইফাত আছি আপনাদের সঙ্গে আর আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ক্রাশ ড্রামাটির পার্ট 5। পার্ট 3 শেষে আমরা দেখতে পেয়েছিলাম ইজিন সাংওয়ানের উপরে রাগ করে স্টাফ রুমতে বের হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই শাওলিনের রিকোয়েস্টে শাওলিনকে গান প্র্যাকটিস করানোর জন্য ইজিন ওয়েলফেয়ার রুমে আসে, আর আমরা দেখতে পাই সেখানে ইজিন এবং সাংওয়ানের রাগ ভেঙে যায়। এরপর ওয়েলফেয়ার রুম থেকে বের হওয়ার পর সাংওয়ান দেখতে পায় ইজিন নিশির জন্য ওয়েট করছিল আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল। সাংওয়ান তখন ইজিনকে স্টোর রুমে গিয়ে নতুন ছাতা কিনতে বলে। এরপর তারা দুজন একটি শপে যায় আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল আর বৃষ্টির জন্য সাংওয়ান ভিজে যায়, আর এই জন্য ইজিন সাংওয়ানের জন্য একটি টাওয়েল কিনে দেয়। আর ততক্ষণে ইজিনের সেক্রেটারি নিশি সেখানে চলে আসে আর ইজিন তার সঙ্গে চলে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ইজিন চলে যাওয়ার পর সাংওয়ান খুবই লজ্জা পেতে থাকে। এরপরের দিনটি ছিল শাওলিনকে দত্তক নেওয়ার দিন আর এদিন একটু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়, আর এই অনুষ্ঠানে শাওলিন গান গাইবে। তো তাকে গান গাওয়ায় উৎসাহ না দিয়ে লোকজন উল্টো তার খারাপ দিকটাই তুলে ধরেছিল, যেমন সে চোখে দেখতে পায় না, আর এটার জন্য শাওলিনের মনটা পুরোপুরি খারাপ হয়ে যায় আর এই বিষয়টা ইজিনের একটু ভালো লাগে না, আর এই জন্য সে সেখান থেকে চলে যায়। তখন সাংওয়ান ইজিনের কাছে যায় এবং তাকে সরি বলে, কারণ সে মনে করেছিল যে শাওলিনের বিদায় অনুষ্ঠানটা হয়তো বা আনন্দের হবে, কিন্তু তেমন কিছুই হলো না। ইজিন তখন সাংওয়ানকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন শাওলিনের মতো ওইরকম বিদায় অনুষ্ঠানে স্টেজে আমিও গান গেয়েছিলাম। এমনটা নয় যে লোকজন সবসময় আমাদের মতো লোকদের ভালো চায় না, তারা ভালোও চায়, কিন্তু বারবার একটি বাচ্চাকে অনাথ এবং সে ডিজেবল এটা মনে করিয়ে দেওয়ায় তার মনের ভেতরে অনেক খারাপ প্রভাব ফেলে আর এই খারাপ প্রভাবটা সারা জীবনের জন্য থেকে যায়। আমরা কারো দয়া বা সিম্পাথি চাই না, আমরাও সমান অধিকার নিয়েই বাঁচতে চাই। ইজিনের সব কথা শুনে সাংওয়ানের খুবই খারাপ লাগে আর সে ইজিনের কষ্টটা বুঝতে পারে। এরপর থেকে শাওলিনের দত্তক নেওয়ার ব্যাপারটা নিয়ে তারা প্রায় ডিসকাস করে এবং দেখা করে, আর আমরা দেখতে পাই সাংওয়ানের কথাবার্তায় ইজিনের খুবই ভালো লাগে। আর একদিন ইজিন তার সে বেঁচে থাকার প্রশ্নটি সাংওয়ানকে করেই ফেলে, সে সাংওয়ানকে জিজ্ঞাসা করে সে কি তাকে পছন্দ করে। উত্তরে সাংওয়ান একটি মুচকি হাসি দেয় এবং হ্যাঁ বলে। তখন ইজিন বলে সে তার মধ্যে এমন কি দেখলো যে সে তাকে পছন্দ করে, কিন্তু আমরা দেখতে পাই প্রশ্নটির উত্তর সাংওয়ান ঠিকভাবে দিতে পারে না, যার কারণে ইজিন রাগ করে সেখান থেকে চলে যায়। সাংওয়ান ভাবে সে তাকে পরে মানিয়ে নেবে, কিন্তু আমরা দেখতে পাই এর পরের দিনই ছিল স্কুলে ইজিনের লাস্ট ক্লাস, অর্থাৎ সে স্কুলে আজকেই লাস্ট দিন ক্লাস করাবে আর সাংওয়ান তার কাজের জন্য সেদিন স্কুলেই যেতে পারে না। এরপর যখন সে স্কুলে যায় তখন সে ইজিনকে সেখানে পায় না। সাংওয়ান ইজিনের সঙ্গে কন্ট্যাক্ট করার খুবই ট্রাই করে, কিন্তু ইজিন সাংওয়ানের কোনো কলের রিপ্লাই দেয় না। কিন্তু আমরা দেখতে পাই ইজিন সাংওয়ান রেডিওতে করা শো প্রতিদিনই শোনে এবং তার দেয়া সেই পাতাটা ইজিনের কাছে এখনো আছে। আমরা দেখতে পাই সাংওয়ানের অফিসে অনেক কাজের চাপ হয়ে যায় এবং তার সাথে সাথে তার মাথায় ইজিনের চিন্তাও ঘুরপাক করতে থাকে, যার কারণে সে অসুস্থ হয়ে যায়। ওই সময় ইজিন রেডিও শুনছিল আর সেখানে সাংওয়ানের পাঠানো লেটারটি পড়া হচ্ছিল, আর এখন যেহেতু ইজিনের সঙ্গে সাংওয়ানের কোনো রকম কন্ট্যাক্ট নেই তাই সাংওয়ান ইজিনের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য রেডিওকেই বেছে নিয়েছে। তো সাংওয়ানের পাঠানো এই লেটারটিতে বলা ছিল যে সে জানে না সে কেন ইজিনকে পছন্দ করে, সে না তো দেখতে এত বেশি সুন্দর বা না আছে তার মধ্যে কোনো স্পেশাল অ্যাবিলিটি, কিন্তু তারপরে সে যখন ইজিনকে দেখে সে শুধুমাত্র তার কথাই ভাবতে থাকে। এই লেটারে সাংওয়ান ইজিনের সকল ভালো দিক তুলে ধরে। তখন রেডিওতে এই লেটারটি শুনে ইজিনও তার ভুলটি বুঝতে পারে আর সে সাংওয়ানকে কল করে,
আর তখন ইজিন জানতে পারে সাংওয়ান খুবই অসুস্থ। আর খুব দ্রুত সাংওয়ানের বাসায় ইজিন চলে যায়। আর সেখানে গিয়ে তাকে অসুস্থ দেখে কোনো মতে ইজিন সাংওয়ানকে হসপিটালে নিয়ে যায়। আর এই যাওয়ার পথে তাদের দুজনের একজন অপরের প্রতি আমরা ভরসা দেখতে পাই। যেমন সাংওয়ান ইজিনকে রাস্তা বলে দেয়, আর সেই রাস্তা অনুযায়ী ইজিন যেতে থাকে। এরপর সাংওয়ানের চিকিৎসার পর ইজিন সাংওয়ানকে তার ঘরেই নিয়ে যায়। আর তার সেক্রেটারি নিশিকে কিছুদিন বাড়িতে আসার জন্য মানা করে দেয়। ইজিনের ঘরে থেকে সাংওয়ান ইজিনের চলাফেরা এবং তার লাইফস্টাইল সম্পর্কে জানতে পারে। ইজিন রাত্রে বই পড়ে, যেটা অন্ধলোকদের জন্য স্পেশাল ভাবে বানানো হয়েছে। আর আমরা দেখতে পাই ইজিনও সাংওয়ানের খুব ভালোভাবেই খেয়াল রাখে। আর ইজিন তো প্রথমবারের মতো সাংওয়ানের জন্য রান্নাও করে। যদিও খাবারটা খাওয়া যোগ্য ছিল না, কিন্তু তারপরও সাংওয়ানের কাছে ইজিনের এই ভালোবাসাটা খুবই ভালো লাগে। আর অবশ্যই কিছু খারাপ হোক, কিন্তু ভালোবাসার মানুষটি যদি ট্রাই করে তবে তা অবশ্যই ভালো লাগতে বাধ্য। এরপর ইজিন সাংওয়ানের কাছে তার ওই দিনের ব্যবহারের জন্য সরি বলে, আর সাংওয়ান তাকে মাফও করে দেয়। পরের দিন নিশি ইজিনের বাড়িতে আসলে ইজিন বলে নিশি ইজিনের একটি আত্মীয়র মেয়ে, আর নিশি তার দেখাশোনা করে। আর নিশিও ইজিন এবং সাংওয়ানের ব্যাপারে জানে, আর তাদের ব্যাপার জেনে নিশি খুশিও হয়। এরপর সাংওয়ান তার কিছু জিনিসপত্র নিয়ে ইজিনের বাসায় আসে এবং তার সাথেই থাকতে শুরু করে। এরপর তারা দুজন একটি মুভি এনজয় করতে যায়, যেখানে ইজিন পুরো হলটি বুক করে রেখেছে। আর ইজিন যেহেতু দেখতে পারে না, আর এই জন্য সাংওয়ান পুরো মুভিটা ইজিনকে এক্সপ্লেন করে শোনায়, যেমনটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। যদিও আমারটা শুনে আপনারা খুশি হচ্ছেন না, যদি আপনাদের ভালোবাসার মানুষটা আপনাদেরকে শোনাতো তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। এরপর থিয়েটার থেকে বের হওয়ার পর তারা যখন ট্রেনের জন্য আগাচ্ছিল, তখন অনেক ভিড় হওয়ার কারণে সাংওয়ান এবং ইজিনের হাত আলাদা হয়ে যায়। তো এখানে সাংওয়ান তো ট্রেনের ভিতরে ঢুকে যায়, কিন্তু ইজিন বাইরে থেকে যায়। আর ততক্ষণে ট্রেনটির গেট বন্ধ হয়ে যায় এবং চলতে শুরু করে, আর ইজিন সেখানেই থেকে যায়। আর পরের স্টেশনে নেমে সাংওয়ান দ্রুত আগের স্টেশনে ফেরত যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ইজিন এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সাংওয়ান তখন ইজিনকে জড়িয়ে ধরে। তখন ইজিন সাংওয়ানকে বলে, আমরা যদি কখনো আলাদা হয়ে যাই তখন আমি তোমার জন্য সেখানে ওয়েট করব যেখানে আমরা লাস্ট আলাদা হয়েছিলাম। তো এভাবেই তাদের আনন্দের সঙ্গে দিনগুলো কাটছিল। তো একদিন সাংওয়ান ইজিনকে তার ছোটবেলার কাহিনী বলতে বলে। ইজিন তখন বলে সে 6 বছর পর্যন্ত একটি এতিমখানায় তার জীবন পার করেছে। কিন্তু আমরা দেখতে পাই ইজিন এই টপিক নিয়ে আর কথা বলতে পারে না, আর সামনে সে কথা বলে না। তখন সাংওয়ান ইজিনকে বলে, তার চোখের কি কোনো চিকিৎসা নেই? তার চোখ কি কখনো ঠিক হবে না? তখন ইজিন বলে যে এটা সম্ভব যে আমার চোখটি ঠিক হবে, কিন্তু এটা সম্ভাবনা খুবই কম। তখন ইজিন সাংওয়ানের মুখে তার হাতটি টাচ করে এবং সে ফিল করতে চেষ্টা করে যে সে দেখতে কেমন। এর পরের দিন সাংওয়ানের স্কুলে শেষ দিন হয়, আর সে ইজিনকে দিয়ে কিছু ফটোগ্রাফিও করে ফেলে। তো এদিকে সাংওয়ানের মা সাংওয়ানকে এবং তার ফ্রেন্ডকে বারবার কল দিচ্ছিল, কেননা সাংওয়ান ঘরে তো যাচ্ছিল না এবং তার কোনো খোঁজ খবরই বাসায় দিচ্ছিল না। আসলে সাংওয়ান করছেটা কি? তো ফাইনালি সাংওয়ান তার মা বলেই দেয় যে তার একটি বয়ফ্রেন্ড রয়েছে। আর তখনই তার মা সাংওয়ানকে এক গাদা প্রশ্ন করে যে কে সে, কি করে, তার থেকে কত বড়, সে কত টাকা কামায়, কিভাবে বা সাংওয়ানের সঙ্গে তার পরিচয় হলো, কখন সে তাদের সঙ্গে তার দেখা করিয়ে দেবে, আর তার বাবা মা কি করে, ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তো এইসব নানা প্রশ্ন করতে থাকে। আর যখন সাংওয়ান বলে সে এতিমখানায় বড় হয়েছে এবং সে দেখতে পারে না, তো এটা শুনে তার মা পরের দিনই সাংওয়ানের বাসায় এসে পড়ে এবং তার জিনিসপত্র প্যাক করতে থাকে। সাংওয়ান তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে সব হ্যান্ডেল করে নেবে এবং সে তার লাইফে হ্যাপি হবে, কিন্তু মা তো মাই হয়, তারা তো তার মেয়ের জন্য টেনশন করতে হয়। তো আমরা দেখতে পাই সাংওয়ান তার মাকে বোঝাতে বোঝাতে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, কিন্তু সে আবার তার মাকে বোঝানোর চেষ্টা করে। তো সাংওয়ানের মা পরের দিন চলে যায় এবং যেতে যেতে সাংওয়ানকে বলে, তুমি যে পথটা বেছে নিয়েছো সেটা একান্ত তুমি বেছে নিয়েছো, তো ভবিষ্যতে যদি এটার জন্য তোমার কোনো প্রবলেম হয় তবে এটার জন্য অবশ্যই তুমি দায়ী থাকবে এবং আমাদেরকে কিছু বলতে পারবে না, আর এটা সব বাবা মাদেরই কথা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই পর্বটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর পরের পার্টে কি হতে পারে তা কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি ইফাত আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে এটার পার্ট 6 নিয়ে। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।